এবার চোখ রাখবো বিদেশের খবরের দিকে। একে অর্থনৈতিক সংকটের গলার ফাঁস, তার ওপর এবার নির্বাচন ঘিরেও নতুন করে উত্তেজনা পাকিস্তানে। পরিস্থিতি যাত্রীশঙ্কু হওয়ার পথে দেশটি। অনেক কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলছে ইমরান খানের পিটিআই সহ বহু পার্টি, যার জেরে পাকিস্তানের নির্বাচন কমিশনের বহু বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। সেখানে আগামী বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি নতুন করে ভোট গ্রহণ হবে। প্রায় 10টি আসনে এখনো পর্যন্ত গণনা চলছে। সব মিলিয়ে পরিস্থিতির জট এখনো খোলেনি। এদিকে বহু কেন্দ্রেই এখনো গণনার ফলাফল জানানো হয়নি। এর প্রতিবাদে ইমরানের দল রবিবার পথে নেমে শান্তিপূর্ণ প্রতিবাদের কর্মসূচি নিয়েছে। ইসলামাবাদের বহু এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। যদিও দাবি করা হয়েছে ইমরানের দলের সমর্থিত নির্দল প্রার্থীরা 102টি আসনে জয়লাভ করেছেন, কিন্তু এখনও 31টি আসনে জয় প্রয়োজন পিটিআই এর, যদি সরকার গড়তে হয়।